টাকিতে তৃণমূলের কর্মী সভায় খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি, দলে থেকে দলবাজি চলবে না, ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েত ভোটে লড়ার ডাক, গ্রাম থেকেই ঠিক হবে প্রার্থীর নাম, মন্তব্য খাদ্যমন্ত্রীর। দলীয় কার্যালয় দখলকে ঘিরে উত্তেজনা বাসন্তী, শিমুলতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর উত্তেজনা, বচসা হাতাহাতি থেকে ধুন্ধুমার, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। দলীয় কার্যালয় ভাড়া দিয়ে রোজগারের অভিযোগ বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে, দলীয় কার্যালয় বন্ধের নির্দেশ বাসন্তী থানার পুলিশের। মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ঘটনা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেহ উদ্ধার, কোথা থেকে এলো দেহ, দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, মৃত্যু কিভাবে জানতে তদন্ত পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজে। মালদায় ফের 2000 টাকার জাল নোট উদ্ধার, আটক এক, উদ্ধার 2 লক্ষ টাকার জাল নোট, ভারত বাংলাদেশ সীমান্তের বৈশাখনগর থানার কুম্ভীরা গ্রাম থেকে আটক নাজিমুল শেখ, তাকে ধরেছে বিএসএফ এর গোয়েন্দা শাখা। গাছ কাটা নিয়ে দুই ভাইয়ের বচসা, দাদার কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, পশ্চিম মেদিনীপুরের সবং 9 নম্বর অঞ্চলের পেরুয়া গ্রামের ঘটনা, বাধা দিতে গেলে ভাইজিকে মারধরের অভিযোগ, সবং হাসপাতালে ভর্তি আহত দাদা, থানায় অভিযোগ দায়ের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বেআইনি মদের ঠেক ভাঙলেন মহিলারা, 5 নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চলছিল ওই মদের ঠেক, অভিযোগ মালিক প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নেয়নি পুলিশ, আজ বজরঙ্গি মোড়ের ওই মদের ঠেক ভাঙেন মহিলারা। ভুল ইঞ্জেকশনে শিশু মৃত্যুর অভিযোগ, এক মাসের শিশু মৃত্যুতে চন্দননগর হাসপাতালে উত্তেজনা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশুটি, থানায় অভিযোগ দায়ের শিশুর পরিবারের। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না, হুগলির ডানকুনি থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল কুখ্যাত দুষ্কৃতী শেখ তাজিমুদ্দিন। গত 15 এপ্রিল শ্রীরামপুর আদালত থেকে হুগলি জেলে নিয়ে যাওয়ার পথে চন্দননগর থেকে পালিয়ে যায় সে, টোটো চালক সৌম্য দাস খুনে গ্রেফতার করা হয়েছিল তাজিমুদ্দিনকে।